বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দেশে বর্তমানে জাতীয় নির্বাচনের নামে জনগণের সঙ্গে নিদারুণ তামাশা চলছে। জনগণের কাছে নির্বাচনে ভোট প্রদান ছিল এক ধরনের রাজনৈতিক উৎসব। ফ্যাসিস্ট হাসিনা সেই রাজনৈতিক উৎসবকে ভোট ডাকাতির উৎসবে পরিণত করেছে। জেলা শহর লক্ষ্মীপুরের এক ছাত্রলীগ নেতার একাই একটি মার্কায় 57 সেকেন্ডে 43 ব্যালটে সিল মেরে প্রমাণ করেছে চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনা। ভোট ডাকাতির সংস্কৃতি জেলা উপজেলা গ্রাম গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নির্বাচনী মাঠ জমানোর জন্য ফ্যাসিস্ট হাসিনা বর্তমানে তার নিজের দলেরই একজনের পেছনে আরেকজনকে লেলিয়ে দিয়েছে। বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং দেশের গণতন্ত্রকামী জনগণ সবার চাওয়া একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। অথচ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে ফ্যাসিস্ট হাসিনা 2014 এবং 2018 সালের মতন ভাগ বাটোয়ার নির্বাচনের পথ বেছে নিয়েছে। প্রিয় দেশবাসী, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া দেশে বিদেশে কোথাও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হিসাবে বিবেচিত হবে না। বিএনপিকে জাতীয় নির্বাচনের থেকে দূরে রাখতে বিএনপির নেতাকর্মীদের পেছনে সুকৌশলে পুলিশের ইউনিফর্ম পরিয়ে চিহ্নিত মাফিয়া চক্রকে লেলিয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকার গত এক যুগে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লাখেরও বেশি মামলা দিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব ভুয়া মামলায় 80 লক্ষেরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এ ধরনের অনাচার বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। প্রিয় দেশবাসী, 15ই নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় 5000-এরও বেশি নিরপরাধ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 28শে অক্টোবর থেকে এ পর্যন্ত বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের প্রায় 20,000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা কিংবা গায়েবী মামলার দোহাই দিয়ে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাফিয়া চক্রের ক্র্যাকডাউন অব্যাহত রয়েছে। 71 সালের মুক্তিযুদ্ধ, পাক হানাদার বাহিনী এবং তাদের সহযোগী সঙ্গী রাজাকার বাহিনীর চরিত্রে গড়ে ওঠা আওয়ামী হানাদার বাহিনী নির্যাতন নিপীড়নে সারা দেশে বিএনপির 2 কোটিরও বেশি নেতাকর্মী দিনের পর দিন ঘর ছাড়া। প্রিয় দেশবাসী, নির্বাচন কমিশনের চেয়েও বিচার বিভাগের অবস্থা আরও ভয়ঙ্কর। মিথ্যা কিংবা গায়েবী মামলা দিয়ে পুলিশ যেভাবে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাচ্ছে, একইভাবে কতিপয় বিচারকও বিরোধী দলকে ফাঁসাতে আদালতকে ব্যবহার করছে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এখন শুধু গায়েবী মামলাই নয়, গায়েবী বিচারও চলছে। বিএনপি নেতাকর্মী যারা কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন তাদেরকেও কারাদণ্ড দেওয়া হচ্ছে। এর মানে গায়েবী মামলা যেমন কোনো তদন্ত হচ্ছে না, অপরদিকে আদালতেও মামলার কোনো শুনানিই হচ্ছে না। প্রিয় দেশবাসী, জনগণের জিজ্ঞাসা, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেখানে গণহারে গ্রেফতার এবং গণহারে রায় প্রদান চলছে, বিএনপির নেতাকর্মীরা যেখানে দিনের পর দিন নিজেদের বাসাবাড়িতে নিজেরাই থাকতে পারছেন না, সেখানে বিএনপির পক্ষে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব? জনগণের জিজ্ঞাসা, মাফিয়া চক্রের দোসর ভুইফোড় রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়, তাহলে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ এই সব দলগুলো কেন নিবন্ধন পায়নি? এর কারণ, এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের পক্ষে কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ফলে এই নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা করা অথবা একটি নিরপেক্ষ নির্দলীয়
স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা অসম্ভব। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি দুঃশাসনের কারণে এমনিতেই জনজীবনে নাভিশ্বাস উঠেছে, অর্ধাহারে অনাহারে কাটছে কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষের দিনকাল, এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিক টানপোড়েনে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে একতরফা ভাগবটের এই প্রহসনের নির্বাচনের জন্য কেন অকারণে রাষ্ট্রের প্রায় 2,000 কোটি টাকা লোপাট করা হচ্ছে? একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপসার কারণে শুধু ব্যাংক বিমা নয়, পুরো দেশটাই এখন দেউলিয়া হওয়ার পথে। দেশ থেকে 11,00,000 কোটি টাকারও বেশি পাচার করে দেওয়া হয়েছে, বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ভোট ডাকাত হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী দুর্নীতিবাজরা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছে। আওয়ামী লুটেরা চক্র শুধু অর্থনৈতিকভাবেই দেশটিকে দেউলিয়া করেনি, দেশ এবং দেশের জনগণের স্বাধীনতাও তারা বিপন্ন করে দিয়েছে। এই লুটেরা চক্র শুধু বর্তমান প্রজন্মকেই নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল সম্ভাবনার পথ কঠিন করে দিয়েছে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনা 2014 কিংবা 2018 প্রতিবারই নির্বাচনের নামে জনগণের ভোট লুণ্ঠন করেছে। বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে রাখতে বছরের পর বছর ধরে বিরোধী দল ও মতের মানুষকে গুম খুন অপহরণ গুপ্ত হত্যা করেছে, এমনকি বিরোধী দলের সমাবেশে গুলি করে রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি সহ বিরোধী দলের রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে মানববন্ধন সভা সমাবেশ বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে। গত 10 বছরে একবারের জন্য হরতাল অবরোধ দেওয়া হয়নি, তবুও ক্ষমতালোভী ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে। সকল শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ আর জনদাবি উপেক্ষা করে আবারও ফ্যাসিস্ট হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য নীল নকশা বাস্তবায়নের জাল বিস্তার করছে। ষড়যন্ত্র যাই হোক, গণতান্ত্রিকামী জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে আর এক মুহূর্ত মানতে রাজি নয়। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর আহ্বানে সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল অবরোধ পালিত হচ্ছে। প্রিয় দেশবাসী, গণতন্ত্রকামী প্রিয় জনগণ, আপনারা বহু কষ্ট স্বীকার করে এই কর্মসূচিগুলো সফল করেছেন দিনের পর দিন, তার জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে, আন্দোলনরত সকল বিরোধী দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। জনগণের আন্দোলন বানচাল করতে মাফিয়া চক্রের পুলিশের ইউনিফর্ম পরিহিত একটি অংশ এবং সরকারদলীয় সন্ত্রাসীরা একদিকে যানবাহনে অগ্নিসংযোগ সহ বিভিন্ন রকমের নাশকতার পথ বেছে নিয়েছে, তবে জনগণের আন্দোলনকে দমানো যায়নি, দমানো যাবে না, কারণ ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে মুক্তিকামী লক্ষ কোটি জনগণ চলমান গণ আন্দোলনে সামিল হয়েছেন। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, চিহ্নিত ভোট ডাকাত হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবনে ধর্ণা দিচ্ছে, এইসব রাজনৈতিক দল এবং ভাগবাটোয়ার প্রার্থীদেরকে চিহ্নিত করুন, এরা ফ্যাসিবাদের দোসর, দেশ এবং গণতন্ত্রের শত্রু। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিকামী জনগণ 57 সেকেন্ডে 43 ভোট মডেলের ভাগবাটোয়ার এই নির্বাচনকে বর্জন করেছে। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো দেশের 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় করে ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন
নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেবে ইনশাল্লাহ। আমরা যদি সিদ্ধান্তে অটল থাকি, ঐক্যবদ্ধ থাকি, এই বিজয়ের মাসেই আমরা আরেকটি বিজয়ের সুখবর পাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।